দর্শক, অবশেষে শিল্পীদের অপকর্ম নিয়ে মুখ খুলেছে শিল্পীদের নিয়ে গঠিত শিল্পী সমিতি। ব্যক্তি জীবনের কোনো অপরাধের দায় নেবে না বলে চিত্রনায়িকা পরিমণি ও একার সদস্যপদ সাময়িকভাবে বাতিল করে দিয়েছে তারা। শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য তৈরি শিল্পী সমিতি কেন শিল্পীদের দায় নিতে রাজি নন, কিংবা শিল্পীদের বিপথে যাওয়ার ক্ষেত্রে শিল্পী সমিতি একেবারে দায়মুক্ত থাকতে পারে কিনা, সেসব জানাতে আয়শা হোসেন হাজির হয়েছে আপনাদের সামনে। দেখছেন পলিটিভির নিয়মিত আয়োজন মিডিয়া গসিপ। এফডিসিতে সংবাদ সম্মেলন করে চিত্রনায়িকা একা ও পরিমণির সদস্যপদ স্থগিতের কথা সাফ জানিয়ে দিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। শনিবার বিকেলে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশা সওদাগর সংগঠনের পক্ষে এই ঘোষণা দেন। তিনি জানান, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। একা ও পরিমণির ঘটনাটি চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর বলেও মন্তব্য করেন তিনি। মিশা সওদাগর বলেন, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না শিল্পী সমিতি। শিল্পী সমিতির গঠনতন্ত্রের 6 খ এবং 9 গ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন, সঙ্গে সঙ্গে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হবে। গঠনতন্ত্র অনুযায়ী শিল্পী সমিতি হয়তো সঠিক কাজটি করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে শিল্পী সমিতির একজন নিয়মিত সদস্য ধীরে ধীরে অন্ধকার জগতে নিয়মিত সদস্যে পরিণত হয়ে গেলেও সহশিল্পীদের কেউ টেরোই পেলেন না, নাকি জেগে থেকেও ঘুমিয়েছিলেন তারা? চলচ্চিত্র শিল্পীদের অনেকের বিরুদ্ধেই মিডিয়াতে বিভিন্ন সময় তাদের নৈতিক স্খলন সম্পর্কিত খবর প্রকাশিত হয়, কিন্তু তখন সংশ্লিষ্ট শিল্পী সহ বেশিরভাগ শিল্পী বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন, কিন্তু একসময় তা বাস্তব প্রমাণিত হলে মুখে কুলুপ আঁটে সবাই। সচেতন মহল বলছেন, শিল্পীরা একই সাথে কাজ ও উঠা বসা করেন, এক্ষেত্রে একজন শিল্পী অন্ধকার জগতে পা বাড়ালে সহশিল্পীদের একেবারেই তা না জানার কথা নয়। শিল্পী সমিতির পক্ষ থেকে শুরুতেই সেসব শিল্পীকে সতর্ক করা হলে জল ঘোলা হওয়ার আগেই ঘটনা নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হতো। আলোচিত নায়িকা পরিমণি ও একার সাম্প্রতিক ঘটনায় শিল্পী সমিতি কোনোভাবেই দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন অনেকে। দর্শক, একটা কথা না বললেই নয়, একজন শিল্পীর মানসম্মত কাজ পুরো শিল্পী সমাজকে গর্বিত করে, প্রতিনিধিত্ব করে পুরো সংস্কৃতির। আবার একজন শিল্পীর অপকর্ম শুধু তার নিজের জীবনকে নয়, পুরো শিল্পী সমাজকেই কলুষিত করে, যাতে কেউ করে বিব্রত। এখন একজন শিল্পী জাতির চিরায়ত সংস্কৃতির ধারক হবেন, নাকি নিজের শিল্পী সত্তাকে বিকিয়ে দিয়ে সংস্কৃতিকে কলুষিত করার কাজে নিমগ্ন থাকবেন, তা সেই শিল্পীর একান্তই নিজের ব্যাপার। পলিটিভির মিডিয়া গসিপ থেকে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।